ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই লকডাউনের জন্য স্টুডেন্টদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি করে দিচ্ছি, তোমরা দেখো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত দশম শ্রেণী। লকডাউন বেড়ে যাওয়ার জন্যে আর একটা করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, এটা সেকেন্ড সেকশন। আগেরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সবাই গিয়ে দেখে নেবে। প্রথমটা বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের ইন বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। আচ্ছা, এখানে মূলধনের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি, এটা টিক মারতে বলেছে, তাও তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মূলধনের পরিমাণটা আমরা ধরে নেব, এখানে যেহেতু পি বলে দেওয়া আছে, একটা পি দেওয়া আছে, তাই জন্য আমরা আর মূলধনটা পি ধরছি না, আমরা এখানে মূলধনটা এক্স ধরছি। তাহলে মূলধন যদি এক্স হয়, তাহলে সরল সুদে সুদটা কত? আমরা জানি PNR/100 সরল সুদের সূত্র, তাহলে এক্স এন আর, আরটা আরই হবে, আর পার্সেন্ট যেহেতু দেওয়া আছে, এনটা এন বছর দেওয়া আছে, তাই এন হলো বাই 100। এইটাই তো যেটা দেওয়া আছে সেটার সাথে সমান, তাহলে এই দুটো সমান করে দিচ্ছি। এক্স এন আর বাই 100 সমান PNR/25, বা এক্স ইকুয়াল টু কত হবে, এই এইগুলো সব ওদিকে চলে যাবে, তাহলে PNR/25 গুণ 100টা ওদিকে চলে গেল, ওপরে চলে গেল, আর এনআরটা নিচে চলে গেল। তাহলে এন এন কেটে গেল, আর আর কেটে গেল, 25 কত তো 100, 4-এ, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে, 4P। যে মূলধনটা ধরেছিলাম সেটা কত এলো, 4P, তাহলে এখানে বিটটা অ্যান্সার। তারপরেরটা দেখো কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলে দিয়েছে, অনুপাতটার থেকে আমরা এক্স্যাক্ট যখন ধরতে যাব তখন একটা করে ধ্রুবক আনতে হয়, তাহলে আমরা দুটো চোঙের উচ্চতা একটা H1 ধরছি আর একটা H2 ধরছি। তো প্রথমে H2টা আমি এটাকে ধ্রুবক এখানে এক্স আনছি, তাহলে এটা কত হবে এক্স, আর এখানে H2টা কত হবে 2x। ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4, তাহলে এখানে আমরা ধ্রুবকটা ওয়াই নিচ্ছি, 3y 4y, তাহলে পরিধি, তাহলে 2π, একটা প্রথমটা পরিধি, প্রথমটার জন্য R1 নিচ্ছে, এখানে 2π R2 পরিধি, তাহলে 2π R1 সমান কত 3y, আর 2π R2 সমান 4y। এর থেকে এই দুটো থেকে আমরা R1 আর R2 বার করব, তাহলে বা R1 ইকুয়াল টু কত হবে 3y বাই এই 2π তলায় চলে আসবে, বা R2 সমান কত হবে 4y বাই 2π এর তলায় চলে আসবে। এবার আমাদের আয়তনের অনুপাত জানতে চেয়েছে, আয়তন চোঙের আয়তনের সূত্র কি, πr²h, এখানে অনুপাত তাহলে কি হবে πr²h1:πr²h2, তাহলে অতএব πr²h1:πr²h2, তাহলে এখানে দেখো পাইটা পাই বসে গেল, আর ওয়ানটা কত বসাবো 3y/2π তার হোল স্কোয়ার, H1টা কত হয়েছিল এক্স, আচ্ছা পাই, আর টুটা কত 4y/2π তার হোল স্কোয়ার, এইচটা কত বেরিয়েছিল 2x। এবার দেখো কাটাকুটি করার আগে আমি আগে স্কোয়ারটা করে নিচ্ছি, তাহলে পাই 3² মানে 9y²/4π²x নেটা ইন্টু হবে ইন্টু x² এবার দেখো এই x² হচ্ছে পাই, 4² মানে 16y²/4π².2x। এবার দুদিক থেকে কাটাকুটি করব, এদিক থেকে দেখো পাই পাই কেটে গেল, আচ্ছা 4 কেটে গেল, π² কেটে গেল, y² কেটে গেল, x কেটে গেল, তাহলে এদিকে সব কাটাকুটি হয়ে 9 পড়ে আছে, এদিকে সব কাটাকুটি হয়ে 16 আর 2, মানে 16 × 2 = 32 পড়ে আছে, আর কাটাকুটি এটা যাবে না, তাহলে এর অ্যান্সারটা কী হবে
9:32। দুয়ের দাগে দুয়েরটা বলেছে একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, এ বি ইকুয়াল টু 4 সেমি ও এসি ইকুয়াল টু 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এই ধরো আমরা একটা বৃত্ত আঁকলাম, এর মাঝখানে কেন্দ্র, একটা জ্যা বলেছে 4 সেমি এবং আর একটা জ্যা 3 সেমি যেটা সেটা এর ওপর লম্ব, ধরো এরকম একটা জ্যা আর একটা 3 সেমি পরস্পর লম্ব, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো আমি এটাকে ধরলাম এ বি, এটা এ বি নিলাম 4 সেমি আর এটা এ সি নিলাম 3 সেমি, যেটা বলে দেওয়া আছে। আচ্ছা দেখো এই দুটোকে আমি যোগ করছি, যেটা কেন্দ্র থেকে যাচ্ছে বিসি, তাহলে বিসিটা আমাকে বার করতে হবে। যেহেতু এইটা লম্ব তাই আমরা কি বলতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে বিসি ইকুয়াল টু কী হবে, রুট ওভার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে এবার শুধু মান বসাবো, এ বি মানে কত 4, 4 স্কোয়ার মানে কত 16, যোগ বিসি মানে এসি মানে কত 3, তাহলে 3 স্কোয়ার মানে 9, তাহলে রুট ওভার 16 9 যোগ করলে 25, তাহলে বিসি মানে কত 5। বিসিটা কি এই বৃত্তের ব্যাস না, কিন্তু জানতে চাইছে কি ব্যাসার্ধ, তাহলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ ব্যাসের অর্ধেককেই আমরা ব্যাসার্ধ বলি, তাহলে 5/2 সমান 2.5 সেমি। তিনের দাগের অঙ্কটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত। দেখো এখানে সরল সুদ বলে দিয়েছে 8,400 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলেছে 8,652 টাকা। সরল সুদ আমরা কী জানি, যে 8,400 টাকাটা আছে সেটা 2 বছরে, তাহলে 1 বছরের সরল সুদ কত, 8,400কে আমরা 2 দিয়ে ভাগ করলে 1 বছরের সরল সুদটা কত সেটা জানতে পারবো, তাহলে 4,200 টাকা সরল সুদ। আচ্ছা এখানে দেখো 8,400 সরল সুদ আর 8,652 চক্রবৃদ্ধি সুদ কত টাকা বেড়েছে, আমরা 8,652 থেকে 8,400 যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখো 252 টাকা। এই 252 টাকাটা যে বেড়েছে চক্রবৃদ্ধি সুদে সেটা কার জন্যে বেড়েছে, এই 4,200 টাকার জন্যে, তাহলে এই 4,200 টাকার জন্যে বাড়ছে কত 252, তাহলে আমরা এখান থেকেই সুদের হারটা পেয়ে যাব, কত টাকা বাড়ছে 252 টাকা, কত টাকার ওপর 4,200 টাকার ওপর, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, 00 কেটে গেল, 00 কেটে গেল, এটা কাটলে কত 2 2 4 2 1 2, এটা কাটলে কত 2 1 2 2 2 4 2 6 12, এটা 6, তাহলে 6%, তাহলে সুদের হার কত বেরোলো 6%। এবার দেখো প্রথমে আমরা যদি দেখি যে আমরা যদি মূলধনটা, এবার মূলধন বার করতে হবে, মূলধনটা যদি আমরা পি ধরে নিই, আমরা তো সময় আর আর ইকুয়াল টু আমরা যদি 6% ধরে নিই বা ধরে নেবো, কেন এটা তো দেওয়াই বাইর করলাম আমরা 6, এবং আমরা যে একটু আগে বললাম 1 বছরের সরল সুদ 4,200 টাকা, তাহলে আমরা টিটা ধরছি 1, অর্থাৎ বছরটা সময়টা 1 বছর, বাই 100 ইকুয়াল টু আমরা কি বলতে পারি 4,200 টাকা, বা পি ইকুয়াল টু 4,200 × 100/6 দিয়ে এটা কাটলে কত 6×7 42 00, তাহলে 700000 অর্থাৎ 70,000 টাকা, তাহলে মূলধনটা 70,000 টাকা আর সুদের হার 6%। চারের দাগের বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত এল ইস টু আর হয়, তাহলে এইটা দেখাতে বলেছে। দেখো এখানে অনুপাত বীজদ্বয়ের অনুপাত বলেছে এল ইস টু আর, এটাকে আমরা বীজদ্বয় যদি ধরে নিই তাহলে একটা এক্স আনতে হবে, তাহলে একটা ধরছি এল এক্স আর একটা ধরছি আর এক্স। আবার আমরা সূত্র অনুযায়ী কী জানি, এল এক্স প্লাস আর এক্স ইকুয়াল টু -b/a এইটা থেকে পাই, আবার এল এক্স গুণ আর এক্স ইকুয়াল টু আমরা কী পাই c/a। এবার দেখো দুটো থেকেই আমরা, দেখো এর থেকে আমরা এক্স এর মান বার করে নেব, তাহলে মানটা বার করলে কী হবে, এক্স ইকুয়াল টু কী বলতে পারি -b/a এল প্লাস আর, বা এখানে যেহেতু আর প্লাস এল দিয়েছে তাই জন্য আমরা এটাকে আর প্লাস এল লিখছি, এল প্লাস আর এবং আর প্লাস এল একই,
আচ্ছা, এর থেকে আমরা এক্স এর মানটা কিভাবে বার করবো? এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখো। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি? সি বাই এ এল আর বা আর এল, যা খুশি। এবার দেখো এখান থেকে এক্স এর মান পেয়েছি, এখানে এক্স স্কোয়ার মান পেয়েছি। এবার দেখো এখানে এইটা যেটা এক্স এর মান সেটা স্কোয়ার, এটার সাথে সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো, যে মাইনাস বি বাই এ আর প্লাস এল হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ এল আর, বা এটা স্কোয়ার করে দেবো, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর প্লাস এল তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ এল আর। আচ্ছা, এখানে এ আর এই কেটে গিয়ে এখানে একটা এ পড়ে থাকবে, তাহলে বা এই আর প্লাস এলটা ওপরে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আর প্লাস এল তার হোল স্কোয়ার বাই আর এল ইকুয়াল টু এই সিটা তাহলে এর নিচে চলে আসবে, বি স্কোয়ার বাই এ সি। দেখো আমাদের এইটা এসছে, কিন্তু প্রমাণ করতে বলেছে এইটা, মানে নিচে কোনো এল নেই, অঙ্কে একটু ভুল আছে, এখানে নিচে একটা এল হবে, এই যে আর এল, আর এলই হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে অঙ্কে। তাহলে এইটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। ছয় দাগের বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ছগুণ হতো তবে চোঙটির আয়তন হতো 539 ঘন ডেসিমিটার বেশি হতো, যদি আয়তন ছগুণ হতো তখন এটা বেশি হতো, এত ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? আচ্ছা, এখানে আমরা চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে ব্যাস কত হবে 2R, তখন চোঙের আয়তন কত? চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার, আর তখন এটা কি হবে 2R ইকুয়াল টু দ্বিগুণ হতো বলেছে, তাহলে এটা কি হবে 2πr³। আবার যখন চোঙটির উচ্চতা 6R ডেসিমিটার হতো, তো 6 ছগুণ হতো বলেছে, তাহলে যখন চোঙটির উচ্চতা 6R ডেসিমিটার হতো তখন কি হবে, পাই আর, 2R এর জায়গায় কত হবে 6R, মানে ছগুণ বেশি হতো বলেছে, তাহলে এটা কি হবে, এখানে আর এর স্কোয়ার, তাহলে এটা কত 6πr³। এই দুটো যে এলো দ্বিগুণ আর ছগুণ, এই দুটোর পার্থক্য বলেছে 539। তাহলে দেখো 6πr³ মাইনাস 2πr³ ইকুয়াল টু 539, এটা বিয়োগ করলে আমরা কী পাবো, 4πr³ ইকুয়াল টু 539, বা r³ ইকুয়াল টু কত হবে 539, এটা পাই মানে 22-এর 7, তাহলে ওদিকে 7 গুণ হয়ে যাবে আর নিচে 4×22, বা r³ ইকুয়াল টু এটা কাটাকুটি করলে এরকম পাবো 49×7/4×2, এটা 11 দিয়ে কাটাকুটি করলে এইটা হবে, বা r ইকুয়াল টু কত 49 মানে 7×7, 4 মানে 2×2, তাহলে উপরে 3টে 7 আসছে, এখানে 3টে 2 আসছে, কিউব যেহেতু করছি, ঘনমূল যেহেতু করব, তাহলে উপরে একটা 7 আর নিচে একটা 2, তাহলে আর এর মান কত বেরোবে 7/2 মানে 3.5। আচ্ছা, এই 7/2 বা 3.5কে আমরা চোঙটার উচ্চতা বার করতে বলেছে, চোঙটার উচ্চতা করতে গেলে কত দিয়ে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2×7/2 উচ্চতা, এটাই উচ্চতা, সমান কত 2×2 কেটে যাবে, তাহলে 7 ডেসিমিটার। এই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। এরকম আরও ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।